গণতন্ত্রবিহীন বাংলাদেশের অর্থনৈতিক দৈন্যতার খবর এখন বিদেশি গণমাধ্যমগুলোতে প্রকাশিত হচ্ছে বলে মন্তব্য করেন জেদ্দা বিএনপি নেতারা। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, জেদ্দা মহানগর বিএনপির উদ্যোগে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ তসলিম উদ্দিনের মায়ের মৃত্যুতে শোক সভায় এ মন্তব্য করেন তারা। এতে সভাপতিত্ব করেন জেদ্দা মহানগর বিএনপির সভাপতি রোশন জামিল শিপু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহজালাল ইমন ও প্রচার সম্পাদক জামাল হোসেন স্বপনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য আল-হাজ আব্দুর রহমান। প্রধান বক্তা ছিলেন পশ্চিমাঞ্চল বিএনপির সমন্বয়ক কমিটির আহ্বায়ক এ কে আজাদ।